অন্তর্বর্তী সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে ততক্ষণ এ সরকারকে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যে মূল্য দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলেন, ঝামেলা না করে আত্মসমর্পণ করেন। নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, জুলাই আগস্ট আন্দোলনে খুনিদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে বিচার করার দাবি জানান ফখরুল। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। বিএনপি নেতাকর্মীদের উপর কেউ যেন আঙুল তুলতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মানুষকে দুই দিনে আমাদের সেই অক্টোবরে সেই আন্দোলনে প্রতিষ্ঠা করবো।